ইতিমধ্যে ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে নিজের পরিবারের সুরক্ষার জন্য সঞ্চয় করছেন। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে ব্যাংকে গিয়ে সঞ্চয় অ্যাকাউন্ট খোলা, মাসে মাসে টাকা জমা রাখাটা ঝামেলার মনে হতো, বিকল্প উপায়ও খুঁজে পাচ্ছিলেন না। তার সেই সমস্যার সমাধান দিয়েছে বিকাশ অ্যাপ। ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমার বিকাশে পেমেন্ট করে, তো আমার আবার একটা উঠানোর খরচ আছে। আমি চিন্তা করলাম তাহলে তো আমি এখান থেকে একটা সেভিংস করতেই পারি, সংসার চালানো, পার্লার সামলানো, এটার পরে আসলে ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। টাকা জমা দেওয়ার তারিখটাও আমরা ভুলে যাই। যখন টাইম হয় তখন আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা কেটে নিয়ে যায়। কত টাকা আমার জমা হচ্ছে, কত টাকা আমি ইন্টারেস্ট পাবো, আমার ম্যাচিউরিটি কবে হবে, এটা আমার ফোন থেকে আমি দেখতে পাই। তো এটা আসলে মানে ইজি হয়ে গেছে আমার জন্য। 2021 সালে শুরু হওয়ার পর থেকে প্রায় 14 লাখ গ্রাহক বিকাশ অ্যাপ থেকে মাসিক সঞ্চয় হিসাব খুলেছেন, যার মধ্যে প্রায় 30% নারী। ক্যাশ থেকে মাসে মাসে সঞ্চয়ভাবে টাকা ফেলাই আমরা জমাই, ছেলেদের পড়াশোনা আছে, 3টা ছেলে আমার, ঠিকভাবে চালাইতে পারি, কিছু করতে পারি পোলাপানের জন্য। দুজনে আমরা এগুলা করছি যে যেন আমাদের ভবিষ্যতে পোলাপানের যেন ভালো হয়, সুবিধে হয়, ভবিষ্যতে যেন কিছু করতে পারি। মাসিক 500, 1,000, 2,000 এবং 3,000 টাকা কিস্তিতে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 4 বছর মেয়াদে মাসিক সঞ্চয় সেবা নেয়ার সুযোগ আছে বিকাশ ডিজিটাল সেভিংস স্কিমে। এই সেবাটি চালু করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় বা সেভিংস আইকনটি ক্লিক করতে হবে। সেখান থেকে সাধারণ সেভিংস বা ইসলামিক সেভিংস নির্বাচন করে পরবর্তী ধাপে গিয়ে নিজের এবং নমিনির তথ্য যোগ করে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই চালু হয়ে যাবে সেবাটি। বিভিন্ন আয়ের মানুষের মধ্যে ক্ষুদ্র অঙ্কের মাসিক সঞ্চয় সেবা নেয়ার প্রবণতা বাংলাদেশের প্রেক্ষাপটে বহু আগে থেকেই চলে আসছে। ব্যাংকের সেভিংস হলো যে পেপারে জানালা হয় যে মাঝে মাঝে অ্যাকাউন্টে অটোমেটিক টাকা কাটে না, কোনো সেভিংস অ্যাকাউন্টে যোগ হয় না আর কি, ওখানে আর কি ব্যালেন্স প্রফিটটা দেখা যায় না। কিন্তু বিকাশ অ্যাকাউন্টে সেভিংস খোলার পর থেকে আর কি ব্যালেন্সটা আর কি দেখা যাইতেছে আর কি সাথে সাথে আর কি, মানে সেভিংসের টাকাটা পূরণ হলে আর কি আমি মায়ের জন্য আর কি সোনার বালা আর কি তৈরি করে দেবো ইনশাআল্লাহ। বিকাশ ডিজিটাল সেভিংস স্কিম সেবার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো হলো IDLC ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। পাশাপাশি গ্রাহকরা সিটি ব্যাংকের শরিয়া ভিত্তিক ইসলামিক সেভিংস সেবাও গ্রহণ করতে পারছেন বিকাশ অ্যাপ থেকেই। গ্রাহকরা তার সঞ্চয়ী হিসাবের তথ্য অর্থাৎ টাকা জমার পরিমাণ সহ প্রয়োজনীয় বিষয় সহজেই জানতে পারছেন বিকাশ অ্যাপের মাধ্যমে। ব্র্যাক ব্যাংক এবং বিকাশের এই DPS-এর যাত্রাটি আমরা এবছর জুন মাসে শুরু করলাম এবং গত 4 মাসে আমরা অলরেডি 1 লক্ষেরও বেশি কাস্টমার এই DPS প্রোডাক্টটি গ্রহণ করেছেন। বিভিন্ন ব্যাংকের প্রোডাক্ট কম্পেয়ার করে তার জন্য সবচেয়ে ভালো যেটা সেটাকে সে সিলেক্ট করতে পারছেন। এটি একটি ওয়ান স্টপ সলিউশন হিসেবে সবার জন্যই তৈরি হলো। গ্রাহকের পছন্দ অনুযায়ী প্রতি মাসের নির্ধারিত তারিখে সঞ্চয়ের কিস্তিও বিকাশ অ্যাপ থেকেই স্বয়ংক্রিয়ভাবে জমা হয়। জমাদানের নির্ধারিত তারিখের আগে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখার জন্য নোটিফিকেশন চলে যায় গ্রাহকের মোবাইলে। সঞ্চয়ের মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফাসহ সব টাকা গ্রাহকরা পেয়ে যান তাদের বিকাশ অ্যাকাউন্টেই। এই সঞ্চয়ের মুনাফা ও অন্যান্য বিধিবিধান বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিপালিত হয়। আর eKYC-র মাধ্যমে নিবন্ধিত বিকাশ গ্রাহকরাই এই সঞ্চয় সেবা নিতে পারছেন। নগর বিউটি আক্তার বহুদিন ধরেই কিছু টাকা জমানোর কথা ভাবছিলেন কিন্তু কখনোই করা হয়ে ওঠেনি। নানা ধরনের কাগজপত্র জোগাড় করা, একদিন সময় বের করে জেলা শহরের ব্যাংক শাখায় গিয়ে ফর্ম নিয়ে আসা, আবার গিয়ে জমা দেয়া, তারপর প্রতি মাসে মাসে মনে করে গিয়ে সেই টাকাটা আবার জমা দেয়া, কিস্তিটা মেয়াদ শেষ হলে আবার ব্যাংকে গিয়েই সেই টাকা উঠানো, সময় সুযোগ কখনোই হয়ে ওঠেনি। আর এখন মুহূর্তেই কয়েকটা ট্যাপে উনি বিকাশ অ্যাপে 4টা ব্যাংক আর 1টা আর্থিক প্রতিষ্ঠান থেকে মাসিক সঞ্চয় স্কিম খুলে ফেলতে পারছেন। সঞ্চয় করা যেমন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ, আসলে কিন্তু অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আসলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ে আগ্রহী করতে চেষ্টা করে যাচ্ছি।
সঞ্চয়ের পদ্ধতিকে আরও সহজ, সাশ্রয়ী, নিরাপদ এবং লাভজনক করে সব শ্রেণী পেশার মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ ও আর্থিক অবস্থার উন্নয়নে সহায়তা করাই এ সেবার উদ্দেশ্য। তাই থাকুন ঝামেলাহীন, সাশ্রয় করুন সময়, বিকাশ অ্যাপেই হোক, ডিজিটাল সঞ্চয়।